বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম, আমি নূরজাহান বেগম, সহকারী শিক্ষিকা সালামান কিন্ডারগার্টেন। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অধ্যায় 12 থেকে যোগ্যতা ভিত্তিক অঙ্ক শিখব। ওটার দিকে তাকাও। সালামান কিন্ডারগার্টেন শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক গণিত, অধ্যায় 12। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সালামান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয়। এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। চলো বন্ধুরা, আজ আমরা শ্রেণীতে সবকিছু শিখে নিব। বোর্ডের দিকে তাকাও। দেখো প্রশ্নটি হচ্ছে 2007, কমা 5 মাস 4 দিন, কমা 3 বছর 2 মাস 12 দিন। এখন প্রশ্ন হচ্ছে, দেখো ক নম্বর, প্রদত্ত তথ্যের প্রথম রাশি অধিবর্ষ কিনা, মানে প্রদত্ত তথ্যের যে সালটি দেওয়া আছে এটি অধিবর্ষ কিনা। তারপরে দেখো প্রদত্ত তথ্যের দ্বিতীয় রাশিটি দিনে প্রকাশ করো। এই যে দ্বিতীয় রাশি, একে আমাদেরকে দিনে প্রকাশ করতে হবে, মানে 5 মাস 4 দিনকে দিনে প্রকাশ করতে হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তারপর প্রদত্ত তথ্যের তৃতীয় রাশিকে দিনে প্রকাশ করো। তৃতীয় রাশি দেখে 3 বছর 2 মাস 12 দিন, একে আমাকে কী করতে হবে? দিনে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 2 নম্বর কী চেয়েছে, প্রদত্ত তথ্যের প্রথম রাশি অধিবর্ষ কিনা। এখন দেখো সমাধানে একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো প্রদত্ত তথ্যের প্রথম রাশি সমান কত? কি 2007। এই 2007 অধিবর্ষ কিনে কী করব? আমরা জানি যে যদি একক এবং দশক স্থানে অঙ্ক শূন্য হয় এবং সালটি যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সালটি অধিবর্ষ হবে। চলো দেখি, দেখো 400 দিয়ে ভাগ দিলে 5 বার দেয়, 500, 500, 500, 4, 5, 20 মিলে গিয়েছে। তাহলে 2000-এর একক এবং দশক স্থানে অঙ্ক 10 শূন্য এবং সংখ্যাটি 400 দ্বারা বিভাজ্য, সুতরাং 2007 অধিবর্ষ। বন্ধুরা, ইতিপূর্বে আমরা অধিবর্ষ নির্ণয় করেছি, তাই না? তাহলে এই অঙ্কটি তোমরা শিখতে বুঝতে পেরেছ এবং তোমাদের আশা করবো তোমরা শিখে নিয়েছ। এখন 6 নম্বর দেখো, 6 নম্বর কী বলেছে, প্রদত্ত তথ্যের দ্বিতীয় রাশিটি দিনে প্রকাশ করো। দেখো প্রদত্ত তথ্যের দ্বিতীয় রাশিটি হচ্ছে 5 মাস 4 দিন। 5 মাস 4 দিনকে আমরা দিনে প্রকাশ করবো। যেমন 1 মাস সমান 30 দিন, 5কে যদি আমি 30 দিয়ে গুণ দিই তাহলে কী হবে? দিন হবে। তাহলে কত হয় দেখো, 0, 0, 3, 5, 15, 150 দিন। তার সাথে 4 দিন যদি যোগ করি তাহলে 154 দিন। 5 মাসকে আমি কী করবো? দিন করবো। দিন করতে হলে কী করতে হবে? 30 দিয়ে গুণ দিতে হবে, কারণ 1 মাস সমান 30 দিন। এর জন্য যেহেতু 1 মাস সমান 30 দিন, 30 দিয়ে গুণ দিলে হয় 155 দিন, তার সাথে 4 দিন যোগ আসছে, 4 দিন যোগ করলে 154 দিন। সুতরাং দ্বিতীয় রাশিটি 154 দিন। আমি দ্বিতীয় রাশি পেয়ে গেলাম। তারপর দ্বিতীয় রাশি দেখো কী বলছে, তৃতীয় রাশিকে দিনে প্রকাশ করতে বলছে। দেখো প্রদত্ত তথ্যে তৃতীয় রাশি সমান 3 বছর 2 মাস 12 দিন। এখানে একটু খেয়াল করলে ভালোভাবে যে বছরকে আমি দিন করেছি সরাসরি, 1 বছর সমান 365 দিন। তাহলে 3 বছর সমান 365কে আমি 3 দিয়ে গুণ দিব, 3 দিয়ে গুণ দিলে আমি কত পাবো সেটা আমি বের করেছি। তারপর দেখো 2 মাস 2 মাসকে যদি আমি 30 দিয়ে গুণ দিই তাহলে দিন বেড়ে যাবে। এজন্য আমি একসাথে অঙ্কটি করে নিয়েছি। দেখো 1 বছর সমান 365 দিন, এখানে 365 দিয়ে 3কে গুণ করেছি। আর 2 মাস সমান কত দিন? দেখো 2কে 30 দিয়ে গুণ দিয়ে আমরা দিন করেছি, কারণ 1 মাস সমান 30 দিন। দুইটি সূত্র একসাথে লিখেছি, যোগ 12 দিন। এখন দেখো 365কে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 3, 5, 15, 5, 3, 6, 18, 19, 9, 1, 1, 3, 9, 1, 10, 1095 দিন। আবার দেখো 30কে 2 দিয়ে গুণ দিয়ে পেয়েছি 60 দিন, আর যোগ 12 দিন। এখন যোগ করলে কত হয়? দেখো 2, 0, 5, তাহলে 5 আর 2 কত? 7, 1, 6, 7, আর মানে 16, 6, 8, 1, 1, 0, 7, 1 যোগ করলে 1 হয়, আর 1, 1, তাহলে হতো হলো কত? হলো 1167 দিন। সুতরাং তৃতীয় রাশিটি 1167 দিন। আবার দেখো খেয়াল করো, বছরকে আমি 365 দিয়ে গুণ করেছে, এই জন্য কারণ 1 বছর সমান 365 দিন। তাহলে 3 বছর সমান কত হবে? কত দিন হবে? 3 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে, বের হয়েছে 1095 দিন। আবার দেখো মাসকে আমি 2 মাসকে 30 দিয়ে গুণ দিয়েছি, কারণ 1 মাস সমান 30 দিন। 30কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 60 দিন, আর হলো 12 দিন। সব যোগ করে আমার পেলাম 1167 দিন। সুতরাং তৃতীয় রাশিটি 1167 দিন। বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, আজ আর নয়, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।